রবিবার নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে DYFI বামটিয়া আঞ্চল কমিটির উদ্যোগে রাজধানীর মেলামাঠস্থিত ছাত্র যুব ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা মানিক সরকার সহ অন্যান্যরা। এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান নেতৃত্বরা। এদিনের রক্তদান শিবিরে মোট 20 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। যেটা খুব তাৎপর্যমণ্ডিত নেতাজি সুভাষচন্দ্র বসুর আমি তার স্মৃতির প্রতি আন্তরিক গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সামনের সারি অন্যতম নেতৃত্ব। আজকের দিনে আমাদের বামুটিয়া এলাকার যারা ছাত্র যুব বন্ধুরা তারা এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছেন, আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু আহ্বান রেখেছিলেন ব্রিটিশ শাসিত ভারতবর্ষ, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজকে পড়ছিলাম বেলি দেশগতা পত্রিকায় তার এই বক্তব্যটাকে কুট করে সংগত করছিল। আসলে অর্থটা হচ্ছে কি, স্বাধীনতা অর্জনের জন্য জীবন মরণ পণ করতে হবে। জীবন যদি যায়ও কিন্তু ব্রিটিশের গোলামি থেকে ভারতবর্ষকে মুক্ত করা,